হ্যালো বন্ধুরা, পৃথিবী প্রযুক্তিগতভাবে যতই এগিয়ে যাক না কেন, কিন্তু একবার যদি প্রকৃতি রুদ্র রূপ ধারণ করে তাহলে এই প্রকৃতির কাছে আধুনিক তথ্য প্রযুক্তি কিছুই না। উদাহরণ হিসাবে আমরা করোনা মহামারীকেই ধরতে পারি, কারণ পৃথিবী এতটা তথ্য প্রযুক্তিগতভাবে উন্নত হওয়ার পরেও আজ পর্যন্ত কোনো দেশ করোনাকে ঠিকভাবে প্রতিহত করতে পারছে না, কিন্তু এটা শুধুমাত্র একটা ভাইরাস ছিল। আপনারা জানলে অবাক হবেন যে প্রকৃতি মাঝে মধ্যে এমন রুদ্র রূপ ধারণ করে যে মুহূর্তের মধ্যেই সব কিছু তছনছ হয়ে যায়। আর এগুলো কেন কিভাবে হয় সেটা জানতে হলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কারণ আননোন ফ্যাক্ট বেঙ্গলের আজকের এই এপিসোডে আমরা দেখতে চলেছি প্রকৃতির এমন কিছু অবিশ্বাস্য দৃশ্য যা দেখলে আপনাদের মনে হবে এগুলি আমাদের পৃথিবীর কোনো জায়গা নয়, এগুলো নিশ্চয়ই বহির্বিশ্বের অন্য কোনো জায়গার দৃশ্য। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। স্বাগতম আপনাকে আননোন ফ্যাক্ট বেঙ্গলির আরও একটি এপিসোডে। ফিশ রেইন, আপনারা হয়তো ভাবতে পারেন মাছের বৃষ্টি একটি স্বাভাবিক ঘটনা, এটা মাঝে মধ্যেই অনেক এলাকাতেই হয়ে থাকে, কিন্তু আপনাদেরকে যে এলাকা সম্পর্কে আমরা জানাতে চলেছি সেখানে একবার নয়, সেখানে নিয়মিত মাছের বৃষ্টি হয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, মেক্সিকোতে এমন এক অদ্ভুত জায়গা আছে যেখানে প্রায় মাছের বৃষ্টি হয়ে থাকে। গত 100 বছর ধরে এখানে প্রতি বছরই মাছের বৃষ্টি হয়ে থাকে। স্থানীয় মানুষদের মত অনুযায়ী 18 শতাব্দীর শেষের দিকে এখানে বেশ দুর্ভিক্ষ দেখা দেয়, আর একজন পাদ্রী 3 দিন ধরে এখানে এসে প্রার্থনা করেছিলেন, আর এরপর থেকে এখানে রহস্যজনকভাবে মাছের বৃষ্টি হতে শুরু করে। কিন্তু এক্সপার্টরা মনে করেন এরা সম্পূর্ণ ভিন্ন কারণে হয়ে থাকে, আর তা হলো সমুদ্রের সৃষ্ট টর্নেডো। সমুদ্রে যখন কোনো টর্নেডো সৃষ্টি হয় সেই টর্নেডো সমুদ্রের উপরিভাগ থেকে মাছ তুলে এই এলাকাতে এনে ফেলে, আর এই বৈজ্ঞানিক ঘটনাকেই স্থানীয় লোকেরা অলৌকিক বলে মনে করে। তবে এরপরেও অনেক কিছু প্রশ্ন থেকেই যায়, আর তা হলো কেন এই মাছের বৃষ্টি সমুদ্রপৃষ্ঠ থেকে 200 কিলোমিটার দূরবর্তী এই গ্রামে হতে হবে, আর কেনই বা কাঁকড়া সহ অন্যান্য সামুদ্রিক প্রাণী এই বৃষ্টির সঙ্গে ঝরে পড়ে না। জানাবেন আপনাদের মূল্যবান বক্তব্য এই সম্পর্কে। পরেরটি হলো লেপ ল্যাপট্রন। বলা হয়ে থাকে তানজানিয়ায় এমন একটি ঝিল আছে যেই ঝিলের ওপর থেকে কোনো পাখি উড়ে যেতে চাইলে সেই ঝিল সেই পাখিকে পাথরে পরিণত করে ফেলে। শুনতে অদ্ভুত মনে হলেও বাস্তবে কিন্তু এমনটাই ঘটে, আর এই ঝিলের নাম ল্যাপট্রন। এই অদ্ভুত জায়গাটিতে গেলে অনেক পাখির স্ট্যাচু আপনারা দেখতে পাবেন, যেগুলো একসময় প্রাণবন্ত পাখি ছিল, কিন্তু এগুলো এখন স্ট্যাচুতে পরিণত হয়েছে। তবে এসব পাখিগুলো কিভাবে ঝিলের পানিতে পতিত হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা এখনও কেউ দিতে পারেনি। তবে অনেকেই বলে থাকেন এই ঝিলের রিফ্লেকটিভ নেচারের কারণে পাখিগুলো মনে করে থাকে যে তাদের গন্তব্য এই দিকেই, আর তারা এই জলের গভীরে এভাবেই ছুটে চলে। আর এই জলে প্রচুর পরিমাণে সোডা ও লবণ রয়েছে, আর এর ফলেই এই পাখিগুলো স্ট্যাচুতে পরিণত হয়ে যায়। সত্যি বলতে এটা একটা রহস্যময় ঝিল। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, আর আপনি যদি এরকম রহস্যজনক ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই আননোন ফ্যাক্ট বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ততক্ষণের মতো টাটা, ধন্যবাদ।